আসসালামু আলাইকুম একটি রিপোর্টের তথ্য জেনে বা শিরোনাম দেখে খুবই অবাক হলাম এবং হতভাগ হলাম ঢাকায় বৈধ রেস্তোরাঁ আছে মাত্র একশো চৌত্রিশটি তাহলে কি আমরা সবসময় অবৈধ রেস্তোরাঁয় আমরা খাওয়া দাওয়া করি এই প্রশ্নটা কেন আনলাম আনলাম এই কারণে যে এটা অত্যন্ত দুর্ভাগ্য সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ঢাকায় যে পরিমাণ জনসংখ্যা এবং মানুষ কর্মমুখী তাতে অনেকেরই বিশেষ করে সকাল এবং দুপুরবেলা তারা রেস্তোরাঁতেই সকালে নাস্তা করে অথবা দুপুরের খাবার খায় রাতে হয়তো বাসায় খায় তারপরেও আমি বলবো যে আস্তে আস্তে প্রবণত হচ্ছে মানুষের রেস্তোরাঁমুখী হওয়া অর্থাৎ তিন বেলায় তারা রেস্তোরাঁয় খায় এমন মানুষের সংখ্যাও কিন্তু কম না বিশেষ করে ঢাকায় প্রচুর ভাসমান মানুষ আছে তো সেই অবস্থায় মাত্র বৈধ রেস্তোরাঁ আছে একশো চৌত্রিশটি কেন সবাই অবৈধ রেস্তোরাঁ কেন করতে যাচ্ছে রিপোর্টটি পরে দেখলাম যে আসলে পরিস্থিতিটা এমন যে আপনি বৈধভাবে লাইসেন্স নিয়ে যে রেস্তোরাঁ করবেন তার উপায় নেই এত জটিল কঠিন এবং ঘাটে ঘাটে পয়সা দেওয়ার যে ব্যবস্থা তাতে আপনার পক্ষে সম্ভব না এতগুলো লাইসেন্সের শর্ত এবং ঘাট অর্থাৎ টাকা পয়সা দিয়ে আপনি যে বৈধভাবে রেস্তোরাঁ চালাবেন সেটা না তাহলে কাদের দোষ যারা রেস্তোরাঁ করে মানে রুটি রুজি ব্যবস্থা করছে তাদের দোষ নাকি এই প্রক্রিয়ার দোষ নিঃসন্দেহ বলা যায় যে এটা হলো সিস্টেমের দোষ আর এই সিস্টেমের দোষ বলেই আজকে এই দুর্ঘটনাগুলো ঘটছে কেননা আমি রেস্তোরাঁ করব হোটেল করে আমি আমার জীবিকা নির্বাহ করব। এই সহজ জিনিসটা কঠিন করে তুলছে সরকারি নানান প্রক্রিয়া তাহলে কেন এই প্রক্রিয়াটা সহজ করা হচ্ছে না কেন আমি নিরাপদে বিধিসম্মতভাবে বৈধভাবে সকল শর্ত পূরণ করে যাতে আমি সহজেই বাণিজ্য করতে পারি সেটি কেন ব্যবস্থা করা হচ্ছে না এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই আমি বলবো শুধু রেস্তোরাঁ আপনি যে কোনো ঢাকা শহরে ব্যবসা করতে গেলেই কিন্তু এই ঘাটে ঘাটে নানান রকম এমন ফ্যাসাদ যে আপনাকে টাকা দিতে হবে প্রতিটা বিষয়ে আপনি নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দিলে আপনি করতে পারবেন তো সবার পক্ষে তো আসলে এটা সম্ভব না তো সরকার তার নিজের জায়গাগুলো এই কেন করছে না কেন রকম সবাইকে একটা অবৈধ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে কিছু কর্মকর্তা বা কিছু লোকজন তারা তাদের সুবিধার জন্য এই পরিস্থিতিটাকে একটা জটিল করে তুলেছে বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে রিপোর্টেও মোটামুটি সেই ইঙ্গিতটা আছে রেস্তোরাঁ মালিকদের দাবি নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়া অনেক জটিল সরকারি বিভিন্ন সংস্থার দপ্তরে দৌড়াতে দৌড়াতে তারা দেখেন সেটাই বলা হচ্ছে হয়রান জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে সরকারের সাতটি সংস্থা থেকে রেস্তোরাঁ ব্যবসার জন্য অনুমোদন ও ছাড়পত্রের প্রয়োজন হয় তাহলে বোঝেন সাতটা জায়গায় আপনি যখন যাবেন এই সাতটা জায়গা থেকে আপনার এই অনুমোদন বা ছাড়পত্র নেওয়াটা চারটিখানি কথা না দর্শক যারা এগুলি করে তারাই বোঝে যে কত দানে কত চাল রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের সাতটি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয় রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে নিতে হয় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁর ব্যবসা করছে মাত্র একশো চৌত্রিশটি প্রতিষ্ঠান এর মধ্যে রাজধানীর দুটি সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে একশো আঠাশটি রেস্তোরাঁ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ঢাকা জেলার পাঁচটি উপজেলা রয়েছে সাভার ধামরাই কেরানীগঞ্জ ও দোহার নবাবগঞ্জ এই পাঁচটি উপজেলার মধ্যে শুধু সাভারের ছয়টি রেস্তোরাঁর লাইসেন্স রয়েছে তাহলে বাকিগুলির অবস্থা কি দর্শক বুঝতে পারছেন তার মানে তাদের কোনো বৈধতা নেই খুব দুঃখজনক এই এতগুলো রেস্তোরাঁ যেটা চলছে এবং এর সাথে কত মানুষের রুটি রুচি এবং মানুষও নির্ভরশীল সেইগুলোকে একটা বৈধতা দেয়া সেগুলিকে একটা আইনের মধ্যে নিয়ে আসা তার সমস্ত কিছু যে দেখভাল করা সেগুলি করার কেউ নেই কি নিষ্ঠুর এবং কঠিন একটা দুনিয়ার মধ্যে আমরা আছি বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র সহ নির্ধারিত ফি জমা দিয়ে প্রথমে ডিসি কার্যালয় থেকে রেস্তোরাঁ ব্যবসা করার জন্য নিবন্ধন নিতে হয় এই নিবন্ধন পাওয়ার পর ডিসি কার্যালয় থেকেই রেস্তোরাঁ ব্যবসার লাইসেন্স নিতে হয় আইন প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের পর এক বছরের মধ্যে ডিসি কার্যালয় লাইসেন্স দেবে নিবন্ধন পাওয়া রেস্তোরাঁকে তারপরে জেলা প্রশাসকের পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন সিভিল সার্জনের কার্যালয় থেকে অনুমোদন ও ছাড়পত্র নিতে হয় একজন রেস্তোরাঁ ব্যবসায়ীকে এর বাইরে দই ও বোরাহানির মতন বোতল ও প্যাকেটজাত খাদ্যপণ্য কোনো রেস্তোরাঁ বিক্রি করলে বিএসটি এর অনুমোদন নিতে হয় কিভাবে সম্ভব মানুষকে এইভাবে একটা জাতাকলের মধ্যে মানে ফেলে মানে পিষে তাদের এক ধরনের রক্ত শোষণ করা বা চুষে নেওয়া এই হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ